দুই ভাই কাঠ দিয়ে তৈরি করলো জিপ গাড়ি চলবে সৌর বিদ্যুতে প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরিবেশবান্ধব সেই সাথে সৌর বিদ্যুতে চালিত চার চাকার কাঠের তৈরি জিপ গাড়ি রয়েছে বিদ্যুৎ দ্বারা চার্জের ব্যবস্থাও ঘন্টায় গতি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পরিবেশবান্ধব কাঠের এই গাড়িটি তৈরি করেছেন দুই ভাই মিলে এই চমকপ্রদ গাড়িটি দেখতে বিভিন্ন স্থান থেকে আসছে মানুষ গাড়ির উদ্ভাবকের সাথে কথা বলে জানা যায় গাড়িটি সৌর বিদ্যুতে চলবে রয়েছে বিদ্যুৎ দিয়ে চার্জের ব্যবস্থাও একবার চার্জে একশো কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এটি যার ঘন্টায় গতি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার যানটিতে আসন রয়েছে চারটি এটি তৈরিতে প্রায় দেড় লাখ টাকা লেগেছে সময় লেগেছে দুই থেকে তিন মাস কিশোরগঞ্জের পাখুন্দিয়া পৌর এলাকার হাপানিয়া গ্রামের তরুণ উদ্বাক বক এনামুল হক বুলবুল তার ভাই ইমরানুল হককে নিয়ে দীর্ঘ তিন মাস ধরে বিরতিহীনভাবে কাজ করে সৌর বিদ্যুৎ চালিত গাড়িটি তৈরি করেন এনামুল হক বুলবুল বলেন আমি দেশের জন্য কিছু করতে চাই অনেকেই জিপ গাড়িতে চলার শখ থাকলেও তারা টাকার অভাবে কিনতে পারেন না তারা যেন অল্প টাকায় সেই জিপখানার শখ পূরণ করতে পারে সেজন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস এটি খুবই সাশ্রয়ী বলবুল আরও বলেন নতুন কিছু করার আগ্রহ নিয়ে পরিবেশ বান্ধব চার চাকার এই জিপ গাড়িটি তৈরি করেছি ইলেকট্রিক গাড়ির ব্যবহার দিন দিন বাড়ছে পরিবেশ ও জ্বালানি খরচের বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাঠ ব্যবহার করে সৌরবিদ্যুৎ চালিত চার চাকার জিপ গাড়িটি তৈরি করা হয়েছে তিনি আরও বলেন সরকার যদি এগিয়ে আসে তাহলে দেশেই এই জীবগাড়ি তৈরি করা সম্ভব হবে এটা বাণিজ্যিকভাবে বাজারজাত করা অসম্ভব এটি খুব সহজেই যে কেউ চালাতে পারবে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে তারা কাজ আরও বৃদ্ধি পাবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আজিজ আখন্দ বলেন বুলবুল একজন তরুণ উদ্যোক্তা তার উদ্ভাবিত এই যানটি মেলায় আগত দর্শনার্থীদের নজর কাড়ছে উপজেলার যুব উন্নয়ন দপ্তর থেকে তাকে সহযোগিতা করা হবে